তন্ময় আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি মতিঝিল এলাকায়, এখন মধ্যরাত, সময় 3টার কিছু বেশি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের যে প্রভাব সেটি কিন্তু নগর জুড়ে আমরা দেখেছি, আমরা সন্ধ্যা থেকেই নগরের বিভিন্ন সড়কে ঘুরে দেখেছি যে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কিন্তু নগরীতে পড়েছে। আমি এখন মতিঝিলের একটি চিত্র যদি আপনাকে দেখাতে চাই, সেটি হলো যে আমার পিছনে কিন্তু জলাবদ্ধতা রয়েছে, এরই মধ্যে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। জলাবদ্ধতার কারণে কিন্তু দেখেছি যে সড়ক জুড়েই কিন্তু পরিবহনগুলো অকেজো হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হলো যে মতিঝিল এলাকা যেহেতু একটি বাণিজ্যিক এলাকা, একটি ব্যস্ততম একটি এলাকা, এই এলাকায় কিন্তু এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, অর্থাৎ পুরো মতিঝিল এলাকাটি কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই। আমি এখানেও একটি টিমকে দেখেছি বিদ্যুৎ বিভাগের, তারা এখানে বিদ্যুতের যে সংযোগ সেটি নিরবিচ্ছিন্ন করার জন্য কাজ করছেন। একটি বিষয় আমরা লক্ষ্য করেছি নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে, সেটি হলো যে বিভিন্ন থানা থেকে কিন্তু টহল টিম এরই মধ্যে নগরীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করছেন, এবং যে আইন শৃঙ্খলার যে ব্যবস্থা সেটি নিশ্চিত কিন্তু আমি দেখেছি যে বিভিন্ন থানার যে টহল টিম তারা কিন্তু কাজ করছেন। তবে বৃষ্টি এর মধ্যে থেমে গিয়েছে, গুড়িগুড়ি বৃষ্টি রয়েছে এবং গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া সহ জড়ো হাওয়া রয়েছে, একই সঙ্গে বাতাসের কিন্তু গতি রয়েছে। আমরা দেখেছি নগরীর বিভিন্ন এলাকায় দেখেছি বাতাসের গতিবেগ কিন্তু অনেক বেশি, বৃষ্টি কমে গেলেও কিন্তু বাতাস কিন্তু রয়েছে, অর্থাৎ দমকা যে হাওয়া সেটি কিন্তু এখনো চলমান। এরই মধ্যে নগরীর বিভিন্ন পয়েন্টে কিছু জায়গায় পানি জমেছিল, তা কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে। আমরা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছিল যে বৃষ্টির প্রভাবের ফলে কিন্তু যেমন পরিবহন সড়কে চলেনি, তেমনি কিন্তু অনেকে কিন্তু বাসাতেও ফিরে যেতে পারেনি, যার ফলে বৃষ্টি কমে যাওয়ার ফলে এখন অনেকেই কিন্তু নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। নগরীতে আমি ঘুরে এর আগে যে বিষয়টি দেখেছি তা হলো যে বিভিন্ন সড়কে কিন্তু গাছ পড়েছিল, সেগুলো অপসারণেও আমরা দেখেছি দুই সিটি কর্পোরেশনের গাড়ি কিন্তু এরই মধ্যে সড়কে যে পড়ে থাকা যে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু সেখান থেকে অপসারণ করার চেষ্টা চলছে বলে আমরা দেখেছি। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন অনেক পরিচ্ছন্ন কর্মীকে আমরা দেখেছি গাছগুলো সড়ক থেকে সরিয়ে নেবার উদ্যোগ কিন্তু তারা হাতে নিয়েছে। তন্ময় সহকর্মী জাভেদ আব্দুল্লা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মতিঝিল এলাকা থেকে। এই মুহূর্তে আমরা যেতে চাই সহকর্মী জাহিদ হাসানের কাছে, তিনি আছেন রাজধানীর গ্রিন রোড এলাকায়। জাহিদ, জানতে চাই গ্রিন রোডে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিনা, এবং একই সঙ্গে জানাবেন যে সেখানেও তো জলাবদ্ধতা তৈরি হয়েছিল, এখন কি জলাবদ্ধতা কিছুটা কমে আসছে কিনা। রাত 12টার পর থেকেই ঢাকায় মূলত বৃষ্টি কমে গেছে, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এবং হালকা বাতাস আছে, যার কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সেই জলাবদ্ধতা অনেকটাই নেই, কারণ ঢাকার যে কোনো সময়ের চেয়ে এখন ড্রেনেজ ব্যবস্থা এবং পানি পয় নিষ্কাশনের ব্যবস্থা অনেক ভালো, যার কারণে টানা বৃষ্টি না হলে খুব বেশি পানি তেমন কোনো এলাকা জমে না। যেহেতু বৃষ্টি এখন টানা হচ্ছে না এবং বৃষ্টি গতিও খুব কম, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, এ কারণে আমি পুরো ধানমন্ডি এলাকা ঘুরেছি, সেখানে জিগাতলার একটি সড়কে পানি জমে আছে, সেখানে পানি জমে থাকার পরিমাণ অনেক বেশি। এছাড়া পুরো এই এলাকাগুলো ঘুরে ফার্মগেট, এই আগারগাঁও এবং এই ধানমন্ডি এলাকা ঘুরে দেখা গেছে যে এই গ্রিন রোডের এলাকায় কিছু জায়গায় পানি জমে আছে। আমার ঠিক পেছনে যেই জায়গাটি রয়েছে এই সড়কের এখানে কিছু জায়গা জুড়ে পানি রয়েছে, এবং এই পানির মাত্রা ভালোই, এবং এই পানির কারণে রাস্তার এক পাশ দিয়ে গাড়ি চলাচল, যানবাহন চলাচল বন্ধ রয়েছে, আর এক পাশ দিয়ে গাড়ি চলাচল করতে পারছে। তবে আমি যখন এখানে এসেছি তখন যে পরিমাণ পানি ছিল এখন পানি অনেকটা কমে যাচ্ছে, কারণ পানি খুব দ্রুত নেমে যাচ্ছে, আর যেহেতু 12টার পর থেকে আর বৃষ্টি হচ্ছে না এবং বৃষ্টি নেই, যে কারণে পানি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল ঢাকা জুড়ে, কারণ সোমবার সারাদিন বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পরে মুষলধারে বৃষ্টি হয়েছে, বিশেষ করে রাত 11টা পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার কারণে ঢাকার বেশ কিছু এলাকা জলাবদ্ধতা তৈরি হয়েছিল, গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, মানুষের স্বাভাবিক চলাফেরা যেটি সেটিও বিঘ্নিত হচ্ছিল। বৃষ্টি থেমে যাওয়ার কারণে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, এবং যেই ঘূর্ণিঝড় সিত্রাং সেটি চট্টগ্রাম অঞ্চল
অঞ্চলের উপকূলীয় অঞ্চলে এবং বরিশাল উপকূলীয় অঞ্চলে যেহেতু অবস্থান করছে এবং এটি যে যার তার যে দীর্ঘ সময় যেটি 5-6 ঘন্টা এর আঘাতের যে সময় সেই সময় কিন্তু প্রায় শেষের দিকে, যার কারণে হয়তো এই চিত্রাং দুর্বল হয়ে যাওয়ার কারণে এটি নিম্নচাপের রূপ নেবে, যেটি আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছে। সেই আবহাওয়া নিম্নচাপের রূপ নেওয়ার কারণে সাধারণত দেশের সব অঞ্চলে বৃষ্টিও কিছুটা কমে আসবে, যদিও নোয়াখালী ফেনী অঞ্চল সহ বলা হচ্ছে যে আজকে সারাদিনই বৃষ্টি থাকবে, তবে সেই বৃষ্টিমাত্রা সব এলাকায় একরকম থাকবে না। তবে ঢাকার জলাবদ্ধতা কমে যাচ্ছে, ঢাকার সড়কের পানিগুলো দ্রুতই নেমে যাচ্ছে এবং সকালে হয়তো মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে বা অনেক কম ভোগান্তিতে অফিসে যেতে পারবে। তন্ময়, সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই আসলে স্বাভাবিক হচ্ছে। ঘূর্ণিঝড় চিত্রাং এর প্রভাব কমে আসতে শুরু হয়েছে এবং রাজধানীর যে সড়কগুলো